বন্ধুরা আমাদের রাতের ডিনারে আজকে হচ্ছে বিরিয়ানি। কত সুন্দর হয়েছে না, ডিম বিরিয়ানি হয়েছে। যেহেতু মা চিকেন খায় না, ওর জন্য আজকে রাতের ডিনারে বিরিয়ানি করেছি। চলো আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আন্ডা বিরিয়ানি, হালকা বিরিয়ানি হয়ে গেছে আমার। ডিম বিরিয়ানি, এটা ছেলের, ওটা মায়ের, ওখানে আমার আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আশা করি আপনারাও খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো নেক্সট দিন, নেক্সট দিনের দিন ভিডিওটি স্টার্ট করলাম সকাল থেকে। দেখুন বন্ধুরা, একটা কেক বানিয়েছি কিন্তু শেয়ার করতে পারিনি। আমার পাইসি বাড়ির চ্যানেল আছে, দেখে নেবেন। এটা আমার শ্বশুরবাড়িতে দেবো, ওর জন্যই বানিয়েছি, তাই এক এক পিস কেটে দেখালাম। তা যাই হোক, এই 9:30 বাজে, এরকম 10:30-11:30 এরকম বাজে। আর এই দেখো কারাই এসছে, এটা হচ্ছে আমার মামার শ্বশুরের জামাই, মানে হচ্ছে জামাইবাবু। তাই এসছে, এদিকে বই কিনতে এসেছিলো, তাই দেখা করতে এসছে। তাই আমি বললাম খাওয়া দাওয়া করে যেতে, তাই বললো ঠিক আছে। দিয়ে এই বইপত্র সব কিনে নিয়ে আসলো, এখন বসে আছে, সব গল্প অল্প হচ্ছে। আর মায়ের পূজা দেওয়া হয়ে গেছে, মা সবাইকে প্রসাদ দিচ্ছে ঠাকুরের। এখন যেহেতু দুপুর হয়ে গেছে আর আমার রান্নাও হয়ে গেছে, কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। এই যে কলা পোস্ত করেছি, পুয়ের বীজ রান্না করেছি, পাঁচমিশালি সবজি, বাটা আর চিকেন রান্না করেছি। এই দিয়েই এখন দুপুরে লাঞ্চ মেনু, তাই জামাইবাবু সবাইকে বললাম তাকাতে। আর এ তো জামাইবাবুর ছেলে তো খুব লাজুক, তাই তাকাচ্ছেই না, ওই দিকেই তাকিয়ে আছে। আর এখন মাও বিকালের দিকে, ওই জামাইবাবুরাও তো চলে গেছে, আর শেয়ার করতে পারেনি, কাজের প্রচণ্ড তাড়না ছিল। আর এদিকে মাও চলে যাবে বিকালের ট্রেনটা, তাই বিবাস একটু আগেই দিয়ে আসছে মাকে, আর মা চলে যাবে। ওদিকে আমার মেজো দেওয়ার যেহেতু বাইরে থাকে, মেজো বউ একাই আছে, ওদিকেও সামলাতে হয় মাকে, এইদিকেও সামলাতে হয়, তাই দুটো বাড়ি আপ ডাউন করে এইভাবে। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। আর গুড মর্নিং বন্ধুরা, আমার এইরকমই হচ্ছে। এই ভিডিওটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এটাও হচ্ছে পরের দিন, আমার ছেলে স্কুলে যাচ্ছে আর আমি এই ভিডিওটি করলাম সকালের দিকে। এখন বাজে হচ্ছে 6টা, এখন পরোটার আলু ভাজা করেছি, ছেলের টিফিন, টিফিন না স্কুল এমনি খেয়েই যাবে, টিফিন আজকে দেবো না, যেহেতু এক্সাম চলছে, টেস্ট চলছে, এখন ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, তাই আজকে টিফিন দেবো না। চলুন বন্ধুরা আমি এটা দিয়ে আসি। বন্ধুরা দুদিনের ভিডিও অ্যাডজাস্ট করে নেবে। হ্যাঁ বন্ধুরা, দুদিন ধরে মনটা একদম ভালো লাগছে না, ওর জন্য ভিডিও এরকমই হচ্ছে। আজকে সোমবার, আজকে ভিডিওটা শুরু করলাম আবার। ছেলে স্কুলে গেল, হাই করে দিল। গুড মর্নিং, আজ হলো নেক্সট দিন, আর আজকে আপনাদের দিদিভাই, হয়তো আপনারা ভাববেন কি ব্যাপার দিদিভাই লেখাচ্ছা, এই দেখুন পড়ে যাবে, আবার দেখাচ্ছি। আজকে লিকার চা নিয়ে নিয়েছি, রোজ তো দুধ চা খাই, তাও একটা মনের মধ্যে কিন্তু থেকে যায় যে দুধ চা করলাম না, ঠিক আছে এক এক দিন একটু লিকার চাও খাওয়া ভালো। আমি এমনিও দিনে একবার দুবার লিকার চাও হয়ে যায়, দুবার দুধ চাও হয়ে যায়। তা যাই হোক, বিবাস তো স্কুলে চলে গেলো, এমনি ঘরটার একটু ঝাড় দিয়ে নিয়েছি, মানে বিবাস চলে যায় তো একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে, দুয়ারে জল টল দিই, তারপরে ও যাওয়ার পরে এখন একটু চা করে নিয়ে আসলাম। আর পরোটার আলু ভাজা করেছিলাম আজকে, রোজ রোজ সবজি তো থাকে, শীতের সবজি কিছু না কিছু থাকে, তাই আজকে একটু মোটা মোটা করে কেটে আলু ভাজা করে নিয়েছি। লুচির ময়ান দেওয়া ছিল, ওইটা করে নিলাম, বিবাসকে একটু দিয়ে দিয়েছি, পরোটা করে নিয়েছি, লুচি আর করে নিই। আর আমি পরোটা, আলু ভাজা আর দুটো বিস্কুট আর চা, এই দিয়ে আমাদের আমার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। যতক্ষণ সোয়েটার না খুলবো না কাজ হবে না, মানে চাদরটা তো খুলতেই হয়। এমনও এই সকাল 6টা থেকে 8টার মধ্যে 2 গ্লাস আমার গরম জল খাওয়া হয়ে যায়। ইদানিং মধু লেবু চিপিয়ে এটা খাচ্ছে না, প্লেন গরম জলটাই খাওয়া হচ্ছে, তাড়াতাড়ি করে হচ্ছে না। নিজের শরীরের দিকে একদিন একটু রেস্ট পাবে, তারপরে আবার আর একটা মাস আছে বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা আছে, এই চাপাচাপিটা আছে, ছেলের সঙ্গে সঙ্গে মায়েরও টেনশান থেকেই যায়। এবার না পিকনিক করেছি, না কোথাও গেছি, এবার ঘর বন্ধি ছেলের সঙ্গে সঙ্গে। মাঝে সাঝে বিবাসকে নিয়ে একটু এদিক ওদিক যাই, ওর মনটা যাতে ঠিক হয়। আর এমনি দরকার তো যেতেই লাগে, কিন্তু দূরে কোথাও যাওয়া হচ্ছে না, শুধু বিবাসের পরীক্ষার জন্য। একটা গোল করে নিয়েছি পরোটা, আর একটা এই সাইজের, এই দুটো পরোটা আলু ভাজা দিয়ে আমার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। দেখি মাস্টার যদি আসে, এখনও প্ল্যান করিনি সকালে কী রান্না, এই দুপুরে কী রান্না করবো, সকালে তো খেয়ে নিই, খেয়ে দিয়ে
কাজটা সেরে চান করব, পূজা দেব। বন্ধুরা আর ভিডিও বড় করব না, আর আজকে ছোট্ট ভিডিও বন্ধুরা অবশ্যই দেখবে, যেহেতু কালকের ভিডিও, ওর জন্য আমি আর টানতে চাচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় কিন্তু হাসি খুশি থাকতে হবে, আর নিজের শরীরে খেয়াল রাখতে হবে। আজকের মতো বাই বাই। রোদ্দ দেখে মনেই হচ্ছে না যে উঠবে, ঠিক আছে? আর সামনে সামনে ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আপনারা অবশ্যই দেখবে। আজকের মতো বাই বাই।